কৃষ্ণনগরের গোপালবাড়ের বাড়ির সামনেই ছিল একটি আম গাছ। সেই আম গাছে একবার অনেকগুলো আম ধরলো আর আমগুলো ছিল অনেক বেশি সুস্বাদু। আমগুলো দেখে গোপাল অনেক বেশি খুশি হয়ে যায়। খুশির কারণে গোপাল বলল, আহ হা হা, অনেক বছর পরে আমার এই গাছে অনেকগুলো আম ধরলো, হা হা হা, এই আমগুলো অনেক বেশি সুস্বাদু। এবার নাতি নাতনিকে নিয়ে অনেক বেশি আম খেতে পারবো, এবার আর কোনো ঝামেলা হবে না, কারণ মাঝে কারাকারি হবে না আম নিয়ে, হা হা হা, গিন্নিকেও আম খিলাতে পারবো এবার ভালোভাবে। গিন্নি বাপের বাড়িতে গিয়েছে, বাড়িতে আসলে আম খাওয়াবো খুব ভালো করে, হা হা হা। গোপাল যেই গ্রামে থাকতো সেই গ্রামের পাশে ছিল একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত একটি দুষ্ট শিয়াল। এই শিয়ালটি নিজের বুদ্ধির সাথে গোপালের বুদ্ধির তুলনা করত। একদিন এই দুষ্ট শিয়ালটি বলল, অনেকদিন হয়ে গেল গ্রামে যাই না কোনো চুরি চামারি করার জন্য, আজকে যাব, কেননা অনেকদিন আগে গোপালের বাড়ি থেকে চুরি করে আমি জব্দ হয়েছিলাম, তাই আর যাইনি, আবারও যাব গোপালের সাথে বুদ্ধির পরীক্ষা দিতে, কেননা বুদ্ধিমানের সাথে বুদ্ধির পরীক্ষা দিলে যদি হারও মানে তবু কিছু শিখতে পারি, তাই গোপালের সাথে আবার যাব বুদ্ধির পরীক্ষা দিতে। এরপর এই দুষ্ট শিয়ালটি যেতে লাগলো গ্রামে মুরগি চুরি করে খাওয়ার জন্য, কিছু চুরি করে খাওয়ার জন্য আর গোপালের কাছে বুদ্ধির পরীক্ষা দেওয়ার জন্য। এই শিয়ালটি হাঁটতে হাঁটতে অবশেষে গ্রামে পৌঁছালো। গোপালের বাড়িতে এসে গোপালের বাড়ির সামনে সে আম গাছটিকে দেখতে পেল। আম গাছটিকে দেখে দুষ্ট শিয়ালটি বলল, আরে বাস, গোপালের বাড়ির সামনে তো দেখি একটি আম গাছ রয়েছে, আমি তো আগের বার গোপালের বাড়ির সামনে আম গাছটিকে দেখতে পাইনি, তো যাই হোক সেই সব বাবার বিষয় আমার নয়, এখন এই গাছটিকে একটি আম খায় তো, কারণ আমগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, একটি খাই। আরে আমগুলো তো দেখি অনেক বেশি সুন্দর, যেমন সুন্দর তেমন সুস্বাদু, এই আমি খাবো আজকে, আজকের কোনো মুরগি বা ডিম চুরি করবো না। এইসব বলতে বলতে দুষ্ট শিয়ালটি আম খেতে লাগলো আর আম খেয়ে তার বাড়িতে চলে গেল সেদিনকার মতো। পরের দিন সকাল হলো, পরের দিন সকালে গোপাল তার আম গাছে আম কম দেখে গোপাল বলল, আরে এ কি, আজকে তো দেখি আমার গাছে আম কম দেখতেছি, কে আবার চুরি করলো আমার গাছের আম, মনে হয় আজকে রাতে কেউ আমার গাছের আম চুরি করে খেয়েছে, তাই তো মনে হচ্ছে, তা এই গ্রামে তো কেউ নেই আম চুরি করার মতো, কাউকে তো আমার জানা মতে নেই, তাহলে কে চুরি করলো, চোরকে আজকে রাতেই ধরতে হবে, আজকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে কে আম চুরি করে। রাতের বেলায় সেই দুষ্ট শিয়ালটি গোপালের বাড়িতে আসলো আম চুরি করে খাওয়ার জন্য। গোপাল লুকিয়ে লুকিয়ে তার জানলা দিয়ে দেখতেছিল কে আম চুরি করে খায়। এরপর সেই দুষ্ট শিয়ালটি গোপালের গাছের আম চুরি করে খেতে লাগলো আর গোপাল ঘরে থেকে দেখতেছিল। আর গোপাল বলল, তাহলে এটাই আম চোর, আমার আম তাহলে এই দুষ্ট শিয়ালটি চুরি করে খাচ্ছে, আমি তো বুঝতেই পারতেছিলাম না, তাই তো বলি যে এই গ্রামে তো কেউ নেই আম চুরি করার মতো, তাহলে আম চুরি করতেছে তাকে, তাহলে এই দুষ্ট শিয়ালটি করতেছে। এই শিয়ালটিকে আগেও তো অনেকবার জব্দ করেছি, লেজ কেটে দিয়েছি আর অনেক রকমভাবে এই দুষ্ট শিয়ালটিকে জব্দ করেছি, তবু এই দুষ্ট শিয়ালের শিক্ষা হয়নি, এই দুষ্ট শিয়ালটিকে আজকে শিক্ষাই দিব, দেখি এই শিয়ালের সামনে চলে যাই। এরপর গোপাল যখন শিয়ালের সামনে গেল শিয়ালটি বলল, কি গোপাল ভাইয়া, তুমি হঠাৎ করে বাহিরে বের হয়ে আসলে কেন, কেমন আছো গোপাল ভাইয়া, অনেকবার তো আমাকে জব্দ করেছিলে, তা কি মনে করে বাহিরে বের হলে? তার আগে দুষ্ট শিয়াল বল, এখানে কি কারণে এসেছিলিস? মানে কি গোপাল ভাইয়া, তুমি কি বলতে চাচ্ছো, আমি এখান দিয়ে জঙ্গলে যেতেছিলাম আর তখনই ঘর থেকে তুমি বের হলে আর তোমার সাথে দেখা হয়ে গেল। শুনে রাখ শিয়াল, তোর এই সমস্ত বুদ্ধি তোর জঙ্গলের রাজা বাঘের কাছেই চলবে, আমার এখানে চলবে না, বুঝছিস? আমি কি বোকা নাকি তোর কথা বুঝতে পারিনি? তুই এখানে এসেছিলিস আম চুরি করে খেতে, আর আমি সেটা বুঝতেও পারবো না ভেবেছিলিস? এখান থেকে চলে যা, তোকে গ্রামের মানুষের হাতে মার খাওয়ানোর আমার সামান্যতম ইচ্ছাও নেই, তাই তোকে আমি ছেড়ে দিলাম, এবারও চলে যা। ধন্যবাদ গোপাল ভাইয়া, তা বলে রাখি তোমার গাছের আম কিন্তু অনেক বেশি সুস্বাদু, জঙ্গলের রাজা বাঘকে নিয়ে আসবো তোমার গাছের আম খাওয়ানোর জন্য, কি বলো গোপাল ভাইয়া? আমি চলে যাচ্ছি, তুমি তোমাদের গ্রামের মানুষকে হাতে আমাকে না মার খাওয়ানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি চলে যাচ্ছি গোপাল ভাইয়া। এরপরে দুষ্ট শিয়ালটি জঙ্গলে ফিরে আসলো। জঙ্গলে ফিরে এসে জঙ্গলের রাজা বাঘকে বলল,
একই মহারাজ আপনি এখানে দাঁড়িয়ে আছেন আপনি কি জানেন না যে জঙ্গলের পাশে যে একটি গ্রাম রয়েছে সেখানকার গোপাল ভাঁড় যে রয়েছে সে আপনার নামে বদনাম করে বেড়াচ্ছে আপনার মাথায় নাকি গোবর রয়েছে আপনার মাথায় নাকি কোনো বুদ্ধি নেই এই সমস্ত কথা বলে আপনার বদনাম করছে আপনি শিক্ষা দিন তো সে গোপাল ভাঁড়কে তাই নাকি শিয়াল দুষ্ট গোপাল ভাঁড় আমার নামে এইসব বলতেছে ওই গোপাল ভাঁড়কে তো আমি আজকে খেয়ে ফেলবো আমাকে নিয়ে চল সেই গোপাল ভাঁড়ের কাছে এরপর দুষ্ট শিয়ালটি বাঘটিকে নিয়ে যেতে লাগলো গোপাল ভাঁড়ের বাড়িতে গোপাল ভাঁড়কে খেয়ে ফেলার জন্য কিছুক্ষণ হাঁটার পরে তারা দুজন গোপাল ভাঁড়ের বাড়িতে পৌঁছালো গোপাল ভাঁড়ের বাড়িতে যে যখন তারা এই সমস্ত কথা বলতেছিল তখন গোপাল চাল না দিয়ে এই সমস্ত কিছু দেখে নেয় আর গোপালটি তাদের দুজনকে শুনিয়ে শুনিয়ে বলল দুষ্ট শিয়ালটি কি আমাকে আবার মিথ্যা কথা বলল দুষ্ট শিয়ালটি তো বলেছিল যে বাঘকে আমার এখানে নিয়ে আসবে আর বাঘটিকে মেরে ফেলবে তো কি হলো দুষ্ট শিয়ালটি এখনো আমার বাড়িতে আসতেছে না কেন আর বাঘটিকে তো পচা আম খিলিয়ে নাকি বাঘটিকে মেরে ফেলবে আমি তো বুদ্ধি দিয়ে দিয়েছিলাম যে সে বলবে বাঘকে যে আমাকে খেয়ে ফেলবে সেই দুষ্ট বাঘটি আর বাঘটি এখনো আমার বাড়িতে আসলো না বাঘকে খাবো কখন আমি এই কি শিয়াল আমি এইসব কি শুনতেছি গোপাল তো আমাকেই খাওয়ার কথা বলতেছে এইসব কি শুনতেছি তোর পেটে পেটে এইছিল মহারাজ আপনি এইসব বিশ্বাস করবেন না এইসব আসলে তে গোপালের বুদ্ধি তাই নাকি এই সপ্তাহ হলে গোপালের বুদ্ধি তা তুমি তো সত্যি সত্যি আমাকে আম খাওয়ার কথা বলেছিলে আজকে আর তোমাকে সরছি না হ হ হ আজকে ধরলেই খেয়ে ফেলবো দুষ্ট শিয়াল তুই কোথায় পালাবি তোকে ধরবই আজকে এইভাবেই গোপাল বার সেই দুষ্ট শিয়ালটিকে শিক্ষা দিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে কমেন্ট করবেন।